তেল ভরা একদম শেষ। উস্তাদ, তেল তো আজকে 5 লিটার মেরে দিলে। এই 5 লিটার তেল বেচে আমগো আজকে দিনটা ভালো যাইবো। হ্যাঁ তুই ঠিকই কইছস, 5 লিটার মারছি আমগো একদিনে হাজিরা খাড়া। আসুন মহাজন আওয়ার আগে ইনতে আমরা ভাগি। উগান্ডা ভাই আজকে 5 লিটার মেরে নিয়েছি। এলন কস কি আজকে 5 লিটার মেরে লইছস? নেক্সট টাইম থেকে আরো বেশি করে মেরে লইবি, বুঝছস না? আচ্ছা ভাই এই ধর 500 টাকা। তেল যত বেশি করে নেবি টাকা তত বেশি পাবি। 100 200 300 500 কি রে, তোর আমার বড় ভাইয়ের বাসে তেল চুরি করে এনে বিক্রি করতেছস? আমি সবই দেখছি। না না না, আমরা বাসে থেকে কোনো তেল চুরি করি নাই, আমরা তো বাসে থেকে তেল নিয়েছি বেচার লিগা। কি রে তুই কিছু কো? হ্যাঁ ভাই ঠিকই কইছে, তোরা যখন বাসে থেকে তেল নামাস তখন আমি বাসের পাশে ছিলাম, তোর ফলো করতে করতে এ পর্যন্ত আইছি। তোরা আমার বড় ভাইয়ের গাড়ি ড্রাইভার হেল্পার মিলা লুটে পুড়ে সাইতছস। হই আরে ভাই রাখেন, আমরা ড্রাইভার হেল্পার না তো মানুষ না, আমরা তো চোরের জাত। আমরা কি লিগা এমন করতেছি এটা তো একবার জানতে চাইলেন না? আমরা কি লিগা এমন করতেছি শুনেন তাইলে? আয় বামে গাড়ি দিস। হ্যাঁ উস্তাদ দেখতাছি। এই উস্তাদ গাড়ি লাগে গেল, লাগে গেল। উস্তাদ লাগে গেছে তো গাড়িতে লাগাই দিলাম। কি রে ভাই আমার গাড়িতে লাগে? ভাই ভাই ফুলে লেগে গেছে গো ভাই। আয় আয় ঠিক আছে। ভাই বেটা তুই আমার গাড়ি মেরে দিছস, তোর মা চন্দ্রে ফোন দে। হ্যালো হ্যালো মহাজন, কই আপনি? আপনি একটু আয়েন, গাড়িটা প্রাইভেট করে লই লাগিয়েছে আর আমার জন্য মারতেছে। মহাজন আমার একটু বাঁচান। কি কস গাড়ি অ্যাক্সিডেন্ট করছিস মানে? ওই আমি জানি না, আমার গাড়ি জ্যাম না হোক ভালোভাবে ফিরত আনবি বুঝছস, আর যদি গাড়ির কিছু হয় তোকে দুইটারে একদম পুলিশে দেবো বুঝছস। তোকে মা রুখ বা কাটুক আমি এত কিছু জানি না, আমার গাড়ি না তোরা ফিরত আবি। ভাই মহাজন তো আইতে পারবো না। কি রে তোর মহাজন আইতে পারবো না মানে? এখন খারাপ উপরে টেকা দিবি, টেকা না দিলে তোরে মাইরে একবার শেষ করে হলামু। উস্তাদ আজকে গাড়ি লয়ে বাইরবেন না, কি ব্যাপার উস্তাদ? আপনার শরীরে দিয়ে জ্বর, মহাজন আপনার ছুটি দেয় নাই? না রে ভাই, মালিকে হইছে জ্বর বৃষ্টি তুফান যাই হোক না কেন, মানুষ যদি মারাও যায় তাও হের গাড়ি বন্ধ রাখা যাইবো না। লো গাড়ি বাই করার টাইম হয়ে গেছে, গাড়ি নিয়ে বাইর হই। উস্তাদ চলেন ভাই, ভাড়াটা দেন ভাই, সবাই সবার ভাড়াটা দেন ভাই, ভাড়াটা ভাই আপনার ভাড়াটা দেন। কি রে তুই আমার কাছে ভাড়া চাইছস? তোর এত বড় সাহস, তুই জানো আমি কেন? আমি বাদশা ভাই ছোট ভাই, ঘাবড়ামো বেটা ভাড়া যাবি না। আপনি বাদশা ভাইয়ের ছোট ভাই না কার ছোট ভাই এটা তো আমার দেওয়ার বিষয় না, আপনার কাছে আমি ভাড়া চাইছি আপনি আমার ভাড়া দিবেন? আমার গাড়ি তেলে চলে হাওয়ায় চলে না, ভাড়া দেন ভাই। কি তুই বাদশা ভাই ছোট ভাই চিনলি না? তোর ভাড়া লাগবো খারাপ, তোর ভাড়া দিতে আসি। তোর গাড়ি নিয়ে কেমন থাক বেটা, ওই আয়। দেখছেন উস্তাদ আমার মাইরা চলে গেল। আরে ভাই আমি যখন হেল্পার ছিলাম তখন কত মাইর খাইছি, কিছু করার নাই রে ভাই। আমাকে ড্রাইভার হেল্পারের জীবনটা কুত্তা বিলাইয়ের মতো, জীবন থাকতে এই জীবনের কোনো মূল্য নাই। ওই যা তুই ডাক দে। আচ্ছা উস্তাদ ডাকতাছি। ওই আমার তিনটা গাড়ি যে রং করতে দিছি গ্যারেজে, গাড়ি কি রাস্তায় ছাড়তে হইব না? ও মহাজন কালকের মধ্যে গাড়ির কাজ শেষ হয়ে যাবো, আপনি কোনো টেনশন করেন না। মহাজন এই লোন আজকে টিভির টাকা। কি রে এনে কয়টা দিছস? 1500 তখন 3000 টাকা দেওয়ার কথা, 1500 দিলি কেন? মহাজন টাকা তো কম হইবই, এখন কি বেশি টিপ মারুন যায়? শ্রমিকরা আন্দোলন করে, ছাত্ররা আন্দোলন করে, এই আন্দোলন সেই আন্দোলন, আন্দোলনের মধ্যে গাড়ি বের করে যায় এলেই তো টাকা কম হইছে। এটাও তো কথা। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে কিন্তু টিপ মারবি। এই নে তোকে হাজিরা 500, তোরে দুইটা ভাগ করে লইস। ঠিক আছে আসি, আসসালামু আলাইকুম। বুঝলাম না মহাজন কোন গেলে আমাকে 500 টাকা দিল, তোরে দিমু 200 টাকা, আমি নিমু 300 টাকা। এই 200 আর 300 টাকা দিয়ে আমরা কেমনে কি করবো? না ঘর সংসার চালামু, না চাল ডাল কিনবো, না রুম ভাড়া দিমু, কত অবস্থা। এমনি করলে তোমাকে পুষাইবো না, আমাকে কি করতে হইবো উস্তাদ জানে? গাড়ির তেল চুরি করতে হইবো আর ভাড়ার থেকে টাকা সরাইতে হইবো, তাইলে আমাকে পুষাইবো। হ্যাঁ ভাই তুই ঠিকই কইছস, দুই নাম্বারি না করলে আমাকে বেড়ে ভাত যাইবো না, এটাই করবো। চল চলেন উস্তাদ। তাইলে সবই তো শুনলেন, আমরা নিরুপায় হয়ে এই কাজটা করতে বাধ্য হইছি। ও তাইলে এই কাহিনী? আসলে তোমার ড্রাইভার হেল্পাররা সবসময় অবহেলার মধ্যে থাকো, আমার বড় ভাই তোমাদের সাথে কাজটা ঠিক করে নাই। চলো আমার বড় ভাইয়ের কাছে, আমি তোমাদের প্রাপ্য হাজিরাটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। বড় ভাই তুমি ড্রাইভার হেল্পারের সাথে এই কাজটা ঠিক করো নাই কেন? আমি আবার ওকে সাথে কি করছি? ভাই তুমি ওদের ঠিক মতো হাজিরা দেও না, ওদের বিপদ আপদ দেও না, তাইলে কি ওরা তোমার বিপদ আপদ দেখবো? অগর তুমি প্রাপ্য হাজিরা দেও না দেখা, ওরা তেল চুরি করে বিক্রি করছে, তোমার ট্রিপের টাকা সরাইছে। ও এর লেগে আমার বাসের তেলে হিসাব পাই না, ট্রিপের হিসাব পাই না, ওরা দুটো এমনি করে আমার ঠকাইতেছে। তোমারও ঠকাইবো না, তুমি মানুষের ঠকাও। একটা কথা মনে রাখো, তুমি যখন আরেকজনের ঠকাইবে না তোমার নিজের ঠকতে। মহাজন আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি আমার লোকের কেমন ব্যবহার করছেন। গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করছে আমার খোঁজ খবর নিতে হয় নাই, আপনি আপনার গাড়ি চিন্তা করছেন, সবসময় আপনি টাকার চিন্তা করছেন, কখনো মানুষের চিন্তা করেন নাই। আমরা
নিজে না খেয়া আপনার গাড়ি ঠিকঠাক মতো করে রাখছি, আর সে সময় ফল কি পাইছি? শূন্য। আমাকে কোনো সময় ওইভাবে দেখেন নাই, এলে আমরা তেল চুরি করে বিক্রি করতে বাধ্য হয়েছি। জীবন আর রাকিব, তোমাদের সাথে কাজটা আমি ঠিক করি নাই, আমি খালি আমার চিন্তা করছি, তোমাকে চিন্তা করি না। এমন মালিক আছে তারা কখনো হেল্পার ড্রাইভার কথা চিন্তা করে না, তারা বাস লোকি মরলো তাতে কোনো যায় আসে না। প্রত্যেকটা বাসের মালিকের উচিত ড্রাইভার ও হেল্পারের প্রতি বিপদ আপদে এগিয়ে আসা, সহনশীল হওয়া। তাহলে ওরাও ভালো থাকবে, ওরা ভালো থাকলে আমাদের ব্যবসাও ভালো থাকবে। এই নাও গাড়ির চাবি, তোমাদের হাজিরা 1500 টাকা, 1500 টাকায় দিব, 1 টাকা কম দিব না। ঠিক আছে মহাজন, এখন থেকে আর আমরা চুরি চাচামি করুম না, আর গাড়ি তেল বিক্রি করুম না। আপনার টিপের টেকা আমরা ঠিক মতো বুঝাই দিব। আপনি যেহেতু আমাকে কষ্ট বুঝছেন, আমরাও আপনার কষ্ট বুঝবো, আমরা আর বাটপারি করুম না। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। আমাদের সমাজে ড্রাইভার আর হেল্পারদের কিছু মানুষ মানুষ মনে করে না, তারা কুকুরের সাথে তুলনা করে। সমাজে যদি কোনো অবহেলিত শ্রেণী থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে ড্রাইভার আর হেল্পার শ্রেণী। তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচার হয়ে থাকে। আর গাইস, ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার দিও।